অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে এককালীন 1,000 টাকা করে দেওয়ার জন্য ঘোষিত প্রকল্প প্রচেষ্টা আপাতত স্থগিত রাখার যে সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্য সরকার, এই করোনা সংকটের সময় সেই প্রকল্প যাতে কোনো মতেই বন্ধ না হয় বরং 1,000 টাকা করে নয় 5,000 টাকা করে অন্তত 3 মাস এই প্রকল্প চালু রাখার দাবিতে আজ সকালে পানিহাটি পৌরসভার গেটে বিক্ষোভ দেখালো সিপিআইএম কর্মী সমর্থকেরা। পরে দুলাল চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখাও করে পৌর কর্তৃপক্ষের সাথে। কর্তৃপক্ষের হাতে মহকুমা শাসকের উদ্দেশ্যে লেখা একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সিপিএম নেতা অনির্বাণ ভট্টাচার্য কি জানিয়েছেন আমরা শুনে নেব। সংক্রান্ত সমস্যা এবং প্রচেষ্টা যে প্রকল্প রাজ্য সরকারের চালু হয়েছিল অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য সেটা স্থগিত রাখা হয়েছে। আমরা তার প্রতিবাদ জানানোর জন্য এখানে এসেছিলাম, ডেপুটেশন আমরা করলাম, কিও ছিলেন, হেলথ অফিসার ছিলেন, প্রিন্সিপালটি সেক্রেটারি ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, তারা কথা বলেছেন। সহযোগিতার মনোভাব নিয়েই তারা আমাদের যে ভাবনা সেটাকে ডিএম এর কাছে এবং এনজিও এর কাছে পৌঁছে দেবেন এটা কথা হয়েছে। এবং পানিহাটি জুড়ে যে পরিস্থিতি সেটা সম্পর্কে আমাদের যে দায়িত্ব সামগ্রিক ভাবে আমরা বলেছি, পার্টিগত ভাবেও আমরা যে এত মানুষের সাথে পাশে দাঁড়ানোর ভূমিকা গ্রহণ করছি সেটা ওনারা জানেন। পাশাপাশি আরো যদি কোনো প্রয়োজন হয় পৌরসভা সরকারের প্রয়োজনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবার কথাও বলেছি। আর পৌরসভাগত ভাবে আরো যে কাজ করা দরকার, স্যানিটাইজেশনের কাজ, স্বাস্থ্যক্ষেত্রের কাজ, মানুষকে খাবার পৌঁছে দেওয়ার কাজ, সেগুলো আগামী দিনে আরো বাড়বে, সে ব্যাপারেও ওনাদের আমরা সতর্ক করে আমাদের কথা বলে এসেছি।